আমি লোকাল কোন প্রোডাক্ট সেল করি না, আপনি বলছেন আর 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 আপনি ডুপ্লি দিচ্ছেন, বলছেন আপনি বিআরবি বিআরবি ডুপ্লিকেট দিচ্ছেন, যদি কেউ প্রমাণ করতে পারে ১,০০,০০০ টাকা পুরস্কার কিন্তু ঘোষণা করা আছে কিন্তু আমার কেবলের ক্ষেত্রেও। এটা কিন্তু ইয়েস ব্র্যান্ড বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম কিন্তু ইয়েস ব্র্যান্ড এটা নিয়ে আসে হচ্ছে বাংলাদেশে। গ্যাং সুইস অনেকে ক্রয় করে, অনেকে বিক্রি করে, কিন্তু আসলে ক্রয় বিক্রি যারাই করে অনেকে জানে না যে গ্যাং সুইজের ভিতরে কি আছে। গ্যাং সুইজ কখনো কিন্তু খুলে দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে দেখেন। আচ্ছা, তাহলে একটা গ্যাং সুইজের আত্মা হলো এই দুইটা, এই দুইটা যেটাতে টিকটিকি হেঁটে গেল এটা পড়ে যাবে। টিকটিকি না, শুধু ভোল্টেজ ওভার হয়ে গেছে, যে লোডটা ওভার হয়ে গেছে সেই ক্ষেত্রে টিপ করবে, সেটা আমাদের সার্কিট ব্রেকারটা। সেটা হচ্ছে অনেক সার্কিট ব্রেকার আছে, যদি হাতি উঠায় দেন তাও পড়বে না, তাও পড়বে। এটা একটা সার্কিট ব্রেকার, আমি খুলতেছি, দেখেন কিছুই কিন্তু নাই ভিতরে, দেখেন কিছুই নাই। এই যে দেখেন, এটাও কিন্তু একটা সার্কিট ব্রেকার, এটার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি প্রিন্ট স্ক্রিন করা, কিন্তু পাঁচ বছরও লিখে দিছে কিছুই নাই। যে হোল্ডারটা আমরা করছি সেটা বাংলাদেশে কোনো হোল্ডারের গ্যারান্টি দেয় না। আচ্ছা, আমরা শুধুমাত্র পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু এই হোল্ডারটা করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি আবার চলে আসি ভুঁইয়া লাইট হাউসে। ভুঁইয়া লাইট হাউস সম্পর্কে আসলে ডিটেলস কোনো কিছু বলার নেই, কারণ এবাদুল ভাই খুব পরিচিত মুখ অনলাইনে, ওনারা অনেক সক্রিয়, ওনাদের ওয়েবসাইটের মাধ্যমে, ওনাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং বাংলাদেশের যত ইউটিউবাররা আছে বিজনেস রিলেটেড, মোটামুটি সবার ব্লগের মাধ্যমে ওনারা পরিচিত। ওনার সম্পর্কে ডিটেলস আমি বেশি কিছু আজকের ভিডিওতে বলবো না, আজকে জাস্ট প্রোডাক্ট দেখবো। আর উনি চায়না থেকে আসছে মাত্র এক সপ্তাহ, উনি আমাকে বলছে যে ভাই চায়না থেকে নতুন একটা সুখবর নিয়ে আসছি, যেটা আজকের ভিডিওর মাধ্যমে ভিউয়ারদেরকে জানাবেন উনি। তো আজকে ইনশাল্লাহ ওনার সাথে মাধ্যমে ডিটেলস কথা বলার চেষ্টা করবো। আজকের ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখলে ইলেকট্রিক পণ্য সম্পর্কে এক কথায় একটা ভালো জ্ঞান আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম এবেদুল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এখানে আসার পরে আমার মন না সত্যি আপনি ভালো হয়ে গেছে। কেন ভাই? কারণ আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার মানে ভিউয়ারদের সাথে আপনার কানেকটিভিটি এবং তাদের সাথে আপনার লেনদেন এবং কথাবার্তা সব দিক দিয়ে ভিউয়ার্স আপনার যে প্রশংসা করে আসলে তারা বাধ্য করে ভুঁইয়া লাইট হাউসে আমাকে নিয়ে আসতে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য, হ্যাঁ এটা অবশ্যই আপনার জন্য মানে প্রশংসার জায়গা, অবশ্যই আমরা আপনার প্রশংসা করি। ভালো ব্যবসায়ী বাংলাদেশে টিকে থাকলে বাংলাদেশে ইলেকট্রিক পণ্য হলো সেন্সিটিভ আইটেম, অনেক দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে যাবে, কিন্তু এই আপনার যেই প্রশংসার জায়গাটা এটা কিন্তু ভবিষ্যতে আপনার ধরে রাখতে হবে ইনশাআল্লাহ, সেটা অবশ্যই চেষ্টা থাকবে। ক্লাসে এক হওয়া কিন্তু সহজ ব্যাপার, কিন্তু এটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন, ওটাই কঠিন। আচ্ছা, তো আজকে ডিটেইলস আপনার মাধ্যমে জানবো, তার পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি। যারা সরাসরি আপনার ভুঁইয়া লাইট হাউস ভিজিট করবে তারা কিভাবে আসবে? সরাসরি যারা গুলিস্তানে পাশে নবাবপুর রোড, নবাবপুর রোডে ঢাস বাংলা ব্যাংক একটাই, ১৬৫ নবাবপুর রোড, সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, ঢাস বাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস। আর আমাদের চট্টগ্রামে আরেকটা ঠিকানা আছে, এন্ড মুসাফির গানা মসজিদ কমপ্লেক্স, নন্দন কানন, চট্টগ্রাম। আচ্ছা, সেটা হচ্ছে রাইফেলস ক্লাবের সামনে, শহীদ মিনার রাইফেলস ক্লাবের সামনে, মুসাফির গানা মার্কেটের প্রথম দোকানটাই ভুঁইয়া লাইট হাউস। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার স্ক্রিনের উপরে নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্ট ভাবে দিয়ে দিব। আপনাদের যেটা করতে হবে, ছোট একটা কাজ আমি আবারও বলছি, আপনাদের ছোট একটা কাজ করতে হবে, সেটা হলো ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে হবে। তার মূল কারণ হলো, কারণ এই ভিডিওগুলো কি হয়, যখন আপনি দেখেন তখন এই প্রোডাক্টের প্রয়োজন হয় না, কিন্তু যখন প্রোডাক্টের প্রয়োজন হয় তখন আপনি আমাকে মেসেজ করেন, ভাই অমুক ভিডিওর লিঙ্কটা দেন, হারায় ফেলছি। সেটা যেন না করতে হয় সেজন্য টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। নেক্সট টাইম টাইমলাইন থেকে ভিডিওটা বের করে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভুঁইয়া লাইট হাউসে চলে আসবেন। কীভাবে ভাই শুরু করতে চাচ্ছেন, সুখবরটা কি? যেটা হচ্ছে চায়না থেকে যেহেতু আসলাম, অবশ্যই নতুন কিছু মাল তো অবশ্যই চায়না থেকে আপনি সরাসরি ইম্পোর্ট করেন, সবাই জানে করি, আর নতুন কিছু মালও আসতেছে আগামীতে, আপনারা পাবেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের যে প্রোডাক্ট আছে তার মধ্যে এই সিরিজটার উপরে আমি স্পেশালভাবে একটা সিরিজের উপরে সরাসরি ৫৫% ডিসকাউন্ট দিই, মানে যেটার প্রাইস লিস্টে যদি ১০০ টাকা দাম থাকে ১০০ টাকা থাকে ৪৫ টাকা, এখন হবে মাত্র ৪৫ টাকা, মানে ৫৫% নাই, রাইট? নাই না আব্দুল ভাই, অনলাইন কিন্তু প্রতিযোগিতার একটা মার্কেট, প্রতিযোগিতার মার্কেট, হাজার হাজার ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে, আপলোড হচ্ছে, অনেকে অনেক ধরনের চমকদার বিজ্ঞাপন দিচ্ছে। এখন কথা হলো অনলাইনে টিকতে হলে দুইটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হলো প্রাইস আর কোয়ালিটি। কোয়ালিটি প্রাইসে যদি আপনি থাকেন সবার সাথে প্রতিযোগিতা, এবং কোয়ালিটি যদি প্রতিযোগিতা টিকে যান তাহলে মানুষ আপনাকে সিলেক্ট করবে অবশ্যই ওই জায়গাটা। কিন্তু আমি কিন্তু ভাই একটা জিনিস বুঝি, প্রাইসের থেকেও কোয়ালিটি, আপনি কত টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে গেছেন, আজকে নেওয়ার পরে কিন্তু এক মাস পরে ভুলে যাবেন, কিন্তু আপনার মালটা যদি প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনি সবসময় মনে রাখবেন। আমি সেটা প্রথমে বিশ্বাস করি, তাহলে আমরা কোয়ালিটিকে প্রাধান্য দিচ্ছি, আমরা কোয়ালিটিকে প্রাধান্য দিই আগে। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে প্রাইস। এখন কথা হলো, কেন এই কথাটা এখন বলছি, তার আরেকটা রিজন হলো আপনি ৫৫% ডিসকাউন্ট দিয়ে কি কোয়ালিটি নষ্ট করে ফেলছেন কিনা আপনি একটু দেখেন তাহলে। আচ্ছা, কি আপনার কথার উপরে আমি একটু দেখাই যে দেখেন আসলে এটা যে ৫৫% দিচ্ছি এটা আসলে কোন মানের এই গ্যাং সুইচটা, রাইট? মানে যেটা ১০০ টাকার প্রোডাক্ট উনি ৪৫ টাকা দিয়ে দিচ্ছে হুট করে চায়না থেকে এসে, মানে কি কারিশ্মা দেখাচ্ছে উনি আমাদেরকে। আমরা একটু ওনার এই সুইচটা খুলে দেখবো যে আসলে সুইচের ভিতরে কি থাকে। তার কারণ হলো, কারণ চকচক করলে স্বর্ণ হয় না, একটা কথা আপনারা সবাই জানেন, এটা অনেকেই এই কথাটা উদাহরণস্বরূপ ব্যবহার করেন।
এটাও কিন্তু চকচক করতেছে, বাট এটার ভিতরে কি অবস্থা আমরা একটু দেখি। এই যে দেখেন, আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। আসলে গ্যাং সুইচ অনেকে ক্রয় করে, অনেকে বিক্রি করে, কিন্তু আসলে ক্রয় বিক্রি যারাই করে অনেকে জানে না যে গ্যাং সুইচের ভিতরে কি আছে। গ্যাং সুইচ কখনো কিন্তু খুলে দেখানে। এই যে দেখেন, আচ্ছা দেখেন, এই যে দেখেন কপার। আচ্ছা তাহলে একটা গ্যাং সুইচের আত্মা হলো এই দুইটা, এই দুইটা জিনিসে, এই দুইটা জিনিস যদি আপনার 100% পিতল থাকে, এটা যেখান থেকে কিনুক, আমি একটা কথা বলি, এটা শুধু ভুঁইয়া লাইট হাউস থেকে কিনলে যে বাংলাদেশে শুধু ভুঁইয়া লাইট হাউস ভালো বিক্রি করে তা না, আমি কিন্তু এটা কখনো বলি নাই। আমার একটা জিনিস থাকে, যেটা হচ্ছে যে যদি 16 ampere-এর হয়, কন্টাক্ট গুলো যদি কপারের হয়, এটা বাংলাদেশে যেখান থেকে আপনি ক্রয় করেন এটাই ভালো হবে। কারণ আগে প্রথমে যখন টামলার সুইচ গুলো ছিল 5 ampere ছিল, এরপর যখন ফিয়েরো সুইচ হলো 10 ampere, এখন যখন গ্যাং সুইচের যুগে আমরা যখন আসছি, তখন 16 ampere তাহলে এখন একটা দিয়ে আপনার সবগুলা বুঝাই দিলাম। এখন কথা হলো, এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা গ্যাং সুইজের কালেকশন আছে। আসলে মামুন ভাই, আমার কাছে কিন্তু টোটাল গ্যাং সুইজের কালেকশনে আছে 75টা সিরিজ। আপনি দেখেন, যেমন ওই যে এই গ্যাং সুইজটা আমার কিন্তু ইউরোপিয়ান কোয়ালিটি, এটা কিন্তু এশিয়ান মহাদেশে শুধু সেল হয় না, এটা ইউরোপে যায়। কারণ আমরা চায়না থেকে, আবার আমরা নিজেরা স্বয়ং চোখে দেখে আসি এই মালটা যে ইউরোপিয়ান। এটা কিন্তু ইয়েস ব্র্যান্ড বাংলাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম কিন্তু ইয়েস ব্র্যান্ড এটা নিয়ে আসে হচ্ছে কিন্তু সবাই বলি যে অটো লাগাইছি, আমরা কিন্তু দেখবেন মানুষের মধ্যে এই কথাটা শুনবেন, অটো লাগাইছি। আসলে অটো যে লাগাইছি, অটোটা কতটুকু কাজ করতেছে সেটা কিন্তু জানি না। একটা জিনিস আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি কিন্তু দেখাই দিব যে অটো কতটুকু কাজ করবে আর কতটুকু কাজ করবে না, বা কি দেখে আপনি অটোটা কিনবেন। সার্কিট ব্রেকার কিনবেন যেটাতে টিকটিকি হেঁটে গেল এটা পড়ে যাবে, টিকটিকি না শুধু ভোল্টেজ ওভার হয়ে গেছে, যে লোডটা ওভার হয়ে গেছে সেই ক্ষেত্রে টিপ করবে, সেটা আমার সার্কিট ব্রেকারটা। সেটা অনেক সার্কিট ব্রেকার আছে, যদি হাতি উঠায় দেন তাও পড়বে না, ওই যে দেখেন না বড় বড় আজকাল দুর্ঘটনাগুলো ঘটে, কিসের জন্য ঘটে? শুধুমাত্র এই সার্কিট ব্রেকারের কারণে। সার্কিট ব্রেকারটা যদি ভালো মানের হয়, আপনার অনেক সময় বাচ্চারা হাত দিয়ে দেয়, তাও অনেক সময় কিন্তু বিদ্যুৎ বন্ধ হয় না, আমাদের এই সার্কিট ব্রেকারটা হবে। ওভারলোড হয়ে গেছে সেটাতে হবে, দুর্ঘটনা ঘটছে সেটাতে হবে, এই রোজ ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকারটা। এরপর আজকে আপনি দেখেন কেন রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকারটা আপনি কিনবেন, আমি যেটা নিয়ে এত বড় বড় কথা বলতেছি, রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকারটা কেন কিনবেন আপনি সেটা দেখেন। আচ্ছা দেখেন, এই যে দেখেন, হ্যাঁ আমি একটা সার্কিট ব্রেকার আপনাদেরকে খুলে দেখাচ্ছি, একদম খুলেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এইভাবে আসলে কোনো কেউ খুলে দেখায় না সচরাচর। আসলে মাউন ভাই, ভিডিও করব তো শুধুমাত্র যে টাকা উপার্জন করব তা না, কারণ আপনি দেখাইতে হবে, বুঝাইতে হবে একটা জিনিস। কাস্টমার আপনি যদি নাই যদি বুঝে, তাহলে সেটা ভিডিওটা দেখা কি লাভ? কি লাভ বলেন? এই দেখেন, আপনি মোবাইল এমবি খরচ করবেন, ভিডিও দেখে কিছুই শিখতে পারলেন না, তাহলে তো হবে না। রাইট, এই যে দেখেন আপনি, এটা একটা সার্কিট ব্রেকার আমি খুলতেছি, দেখেন কিছুই কিন্তু নাই ভিতরে, দেখেন কিছুই নাই। এই যে দেখেন, এটাও কিন্তু একটা সার্কিট ব্রেকার, এটার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি প্রিন্ট স্ক্রিন করা, কিন্তু 5 বছরের লিখে দিছে কিছুই নাই, কিছুই নাই। এরপর আমি দেখেন এই যে আরেকটা সার্কিট ব্রেকার দেখেন, সেটা হচ্ছে রোজ ব্র্যান্ডের একটা সার্কিট ব্রেকার। ওকে, এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন, এটা রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার, এটা দেখাচ্ছি ভিতরে কি আছে। এই যে দেখেন, এই দেখেন, আসলে দেখেন একটা ঘরের মধ্যে যে মেইন যেটা, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার। আমি মনে করি যে আসলে আপনি যাই কিছু ব্যবহার করেন না, সার্কিট ব্রেকারটা যদি ভালো মানের যদি না হয়, তাহলে কিন্তু আপনার যাই কিছু লাগাইছেন যত সৌন্দর্য আছে সব কিছু কেটে গেছে নাকি ভাই? না সমস্যা নাই এটা ভাই, এটা এমন সারা দিনে হয়। দেখেন ভিউয়ারদের ভালোবাসা অর্জন করতে গিয়ে নিজের আমাদের প্রত্যেকটা রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার দেখবেন যে খুদাই করা থাকবে, 10 বছরের গ্যারান্টি লেখা, একবার খুদাই করা থাকবে। আর নরমালি সার্কিট ব্রেকার গুলো দেখেন ম্যাক্সিমাম প্রিন্ট স্ক্রিন করা থাকে, কিন্তু আর ওইটাও দেখেন কতটা পাতলা। অবশ্যই এটার ওয়েটটা অবশ্যই বেশি, এটা ঠিকই দাঁড়া চেনার উপায়, আপনি যখন প্রোডাক্ট হাতে নেবেন বুঝতে পারবেন যেটার ওয়েট বেশি সেটা ভালো। তাহলে আমি গ্যাং সুইচ দেখালাম, সার্কিট ব্রেকার দেখালাম, আজকে আমি ফাট বাই ফাট
আমার চারটা আইটেম নিয়ে কিন্তু আমার ভিডিওটা আসছে কিন্তু হবে। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কেবল, কেবল আরেকটা ইম্পর্টেন্ট আইটেম, যে কেবলটা হচ্ছে আমরা যখন আসলে আগে যখন টিনের ঘর ছিল ওপেন থাকতো কিন্তু কেবলটা দেখা যায় দেখা যেত, এখন বিল্ডিং ঘর কনসোল ওয়ারিং হয় একটা পাইপ দিয়ে কিন্তু পুরো বিল্ডিংটার ভিতরে কিন্তু চলে গেছে, কি যাচ্ছে সেটা কিন্তু আপনাকে আগুন দিচ্ছেন কিন্তু ভিতরে, এক্সরে করে তো বাইর করা যাবে না, বাইর করা যাবে না। তো আমি সেজন্য বলবো যে অরিজিনাল কেবলটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ঘরে কিন্তু আপনি নিজে কিন্তু আগুন কিন্তু দিয়ে রাখছেন। আমার কথা হচ্ছে অরিজিনাল কেবলটা প্রথম আপনার ঘরে প্রয়োজন। আচ্ছা আপনারটা যে অরিজিনাল আপনি কিভাবে বলতেছেন? আমার এটা কেন অরিজিনাল অরিজিনাল বলতেছি, আমি লোকাল কোনো প্রোডাক্ট সেল করি না, কারণ আমি অরিজিনাল বিআরবি কোম্পানি, বিআরবি কোম্পানি যেমন কুষ্টিয়ার একজন মুজিবুর রহমান স্যার যেটা তৈরি করে সেটা বিক্রি করি, ওয়ালটন কোম্পানি ওয়ালটন ব্র্যান্ডেডটা তৈরি বিক্রি করি, আর একটা হচ্ছে যে বিবিএস, বিবিএস এটা করি, আর আর কেবল আর আর অরিজিনাল ইন্ডিয়ান কোম্পানি। হ্যাঁ, যদি কেউ প্রমাণ করতে পারে যে ভাই আপনি বলছেন আর 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 আপনি ডুপ্লি দিচ্ছেন, বলছেন আপনি বিআরবি, বিআরবি ডুপ্লিকেট দিচ্ছেন, আমি ডুপ্লি কি জিনিস সেটা বুঝি না, আমি বুঝি অরিজিনাল। যদি কেউ প্রমাণ করতে পারে 100,000 টাকা পুরস্কার কিন্তু ঘোষণা করা আছে কিন্তু আমার কেবলের ক্ষেত্রেও। বুঝতে পেরেছি, সম্পূর্ণের উপরে শুধু কেবল না। ওকে, এই ছিল কেবল ডিটেইলস। এরপরে যাচ্ছি, এরপরে যাচ্ছি তো আমরা হোল্ডারে, লাস্ট ফিনিশিং। আমাদের হোল্ডারটা যেমন মাত্র 17 টাকা থেকে শুরু করে কিন্তু 72 টাকা পর্যন্ত আমাদের অসংখ্য রকমের হোল্ডারে কালেকশন রয়েছে। সব মানে সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা সেটা হচ্ছে রোজ ব্র্যান্ডের যে হোল্ডারটা আমরা করছি সেটা বাংলাদেশে কোনো হোল্ডারে গ্যারান্টি দেয় না। আচ্ছা, আমরা শুধুমাত্র 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু এই হোল্ডারটা করছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখন কথা হলো, এখানে দেখেন অনেকগুলো হোল্ডারের কালেকশন আছে, আপনার যেটা ভালো লাগবে ওনার সাথে যোগাযোগ করে নেবেন। আসলে কি ওনার ভিডিও বেশি লং হয় না, তার একটা কারণ হলো কি ওই পণ্যের মান যদি খারাপ হয় তাহলে দেখা যায় ভিউয়ার্সদেরকে বুঝাইতে অনেক ধরনের কথা আনতে হয়। ওনার প্রোডাক্টের মান ভালো, যার কারণে ওনাকে মানে ভালো, যেটা ভালো সেটা তো আসলে গুণ সে নিজেই, আসলে ভাই ভালো জিনিস গুণ শুধুমাত্র উপরে দেখে চকচক করলে যেমন শোনা হয় না, ঠিক তেমনি ভাবে আমার এই জিনিসগুলো কিন্তু আসলে আপনারা শুধু দেখে না, দেখে বিশ্বাসী না। যদি কোনো কাস্টমার আসে যদি আমার দোকানে চ্যালেঞ্জ করে যে আপনি যেভাবে ভিডিওতে বলছেন যেভাবে দেখাইছেন আমাদেরকে দেখানো স্যার আমরা নেব না, আমি আপনি চ্যালেঞ্জ করবেন আমি আপনার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুলে যেভাবে দেখাইছি এভাবে দেখাবো। ওকে, প্রোডাক্ট দেখলাম, এবার জাস্ট নেয়ার সিস্টেমটা বলে দেন আমরা ভিডিওটা। নেয়ার সিস্টেমটা হচ্ছে যদি কেউ সরাসরি আমাদের দোকানে আসতে চান, আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে 165 নবাবপুর রোড সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের নিচে, গুলিস্তানের পাশে নবাবপুর রোড, নবাবপুর রোডে ডাস বাংলা ব্যাংক একটাই, ডাস বাংলা ব্যাংকের নিচে। আর চট্টগ্রামটা হচ্ছে মুসাফির কেনা মসজিদ কমপ্লেক্সের প্রথম দোকান নন্দনগানে চট্টগ্রাম। আর যারা প্রবাসী বাইরে আছেন, বিশেষ করে আপনাদের ভিডিওগুলো ম্যাক্সিমাম কিন্তু প্রবাসী বাইরে কিন্তু দেখে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, লিস্টটা দিয়ে দিবেন, আপনাদের কিছু ফিক্সার দিয়ে দিব, যার যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনাদেরকে দামটা জানাই দেবো। যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে অনলি 1,000 টাকা দিবেন, বাকি টাকাটা সুন্দরবন এসে পরিবহনে মাল হাতে পাওয়ার পরে আপনারা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, ওকে, জাস্ট লাস্ট কয়েকটা প্রশ্ন করবো, হানার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেটা হলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, 12 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যতবার নষ্ট ততবার ফেরত, ফেরত। আচ্ছা, কেউ যদি প্রোডাক্ট কিনে নিয়ে যদি বলে যে আপনি যা চাইছি তা দেন নাই, সাথে সাথে ব্যাগ দিয়ে টাকা দিয়ে দেবো। আচ্ছা, অরিজিনাল বলে ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে 1,00,000 টাকার পুরস্কার, পুরস্কার, পুরস্কার। কোন অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কি? কোন প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, জাস্ট অর্ডার দিলে চলবে, অর্ডার দিলে চলবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার ধরে আপনাকে। তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন উপর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা স্পষ্টভাবে দেওয়া থাকবে, যোগাযোগ করে নিয়ে নেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।